আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার মুস্তফা, বাংলাদেশি প্যাটস অ্যান্ড বার্স স্টুডিও চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি হচ্ছে COVID-19 এই ভাইরাসটিকে কেন্দ্র করে, এই রোগটিকে কেন্দ্র করে বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি যে মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। যেমন যে একটি সি প্লাস টিভির একটি ভিডিওতে আমি দেখেছি যে আপনার রাঙ্গুনিয়াতে একটি ঘটনা ঘটেছে যে গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দুই যুবক জিজ্ঞেস করছেন যে আপনাদের বাসায় ফ্রিজ আছে কিনা। ফ্রিজ যদি উত্তর দেয় যদি উত্তর দেন যে হ্যাঁ ফ্রিজ আছে, তাহলে তারা ফ্রিজে মাংস থাকলে সেই মাংস বের করে ফেলে দিচ্ছেন এবং দুই একজনের কাছে জরিমানাও করেছেন। তো এই ধরনের প্রতারণা এবং বিভিন্ন ধরনের আরো কয়েকটি সোর্সের খবর আপনাদেরকে বলি। যে এক আরেকটি ফেসবুকের ভিডিওতে দেখলাম যে এক ভদ্রলোক দাবি করছেন যে উনি স্বপ্নে করোনা ভাইরাসের ওষুধ পেয়েছেন। এই ধরনের যে যারা প্রতারণা করছেন, এই বিষয়ে আপনাদের প্রতি একটি মেসেজ, সেটা হচ্ছে যে আমরা সবাই এখন লকডাউনে আছি, বাসায় আবদ্ধ থাকার চেষ্টা করছি। বাহির থেকে কোনো লোক যদি এসে, যে তারা যদি পরিচয় দেয় যে আমরা অমুক সংস্থা থেকে সরকারি লোক এসেছি আপনাদের ঘরের ব্লাড টেস্ট নিতে বা আপনাদের বাসার গায়ের জ্বর মাপতে বা কোনো ওষুধ খাওয়ানোর জন্য, আপনারা এই বিষয়ে যত সজাগ থাকবেন। এটি বলার অর্থ হচ্ছে যে আপনাকে যদি কোনো ওষুধ খাইয়ে দেয় বা অজ্ঞান অচেতন করে, তখন আপনারা ডাকাতির শিকার হতে পারেন। তো এই ধরনের এখন প্রতারণা হওয়ার একটা সম্ভাবনা দেখা গেছে। আমি এই ভিডিও মেক করার পেছনে একটি উদ্দেশ্য যে আমরা যেন একটু এই বিষয়ে সজাগ থাকি, যে চোখ কান খোলা রাখতে হবে, প্রয়োজনে আপনারা ইমার্জেন্সি ফোন নাম্বারগুলোতে 999 একটা ফোন নাম্বার আছে পুলিশের, এই ধরনের নাম্বারগুলোতে ফোন দিয়ে যাচাই করবেন যে আসলে তারা কি কোনো সংস্থা বা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে জনগণের সহযোগিতার বিষয়ে এসেছেন কিনা, নাকি প্রতারক, এই জিনিসটি অবশ্যই যাচাই করে নেবেন। আর যথাসম্ভব আপনারা যারা বাড়ির মধ্যে আছেন, আবদ্ধ হয়ে আছেন, বের হচ্ছেন না, আপনারা গাড়ির বাড়ির গেটই বন্ধ রাখবেন। কেননা এখন রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, বাইরে মানুষের বিশেষ করে রাতের বেলায় সন্ধ্যার পরে মানুষের আনাগোনা কম থাকবে, এই ধরনের ছদ্মবেশী মানুষের আপনার ছদ্মবেশী যেসব মানুষ যারা প্রতারক, তাদের আপনার প্রতারণার খপ্পরে পড়ার একটা সুযোগ বেড়ে যায়। তো আসলে আমি একটি পত্রিকার খবরে দেখলাম যে যে এক হোমিওপ্যাথি ডাক্তার, উনি আপনার 50 টাকায় করোনা ভাইরাসের প্রতিষেধক দিচ্ছেন। তো আপনারা সবাই জানেন যে এখনো যুক্তরাষ্ট্রের যারা বায়োলজিক্যাল বিজ্ঞানী আছেন এবং ইউরোপের, তারপরে চীনের যারা গবেষণা সংস্থার বিজ্ঞানী আছেন, তারা এখনো গবেষণা করছেন, কিন্তু এটির কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি। এটি আবিষ্কার হতে হয়তো 6 মাস 1 বছর লেগে যাবে, কিন্তু কেউ এই প্রতিষেধক আপনাদের কাছে বিক্রি করবে প্রতারণার ফাঁদ পেতে, আসলে এটি কাম্য নয়। তো চলুন আমি আপনাদেরকে একটি এখন ভিডিও দেখাবো, সি প্লাস টিভির যে ভিডিওটি, সি প্লাস টিভির সাংবাদিকগণ এটি সরজমিনে এটি ভিডিওটি করেছে, তারা এটি সরজমিনে ওই এলাকা পরিদর্শন করেছে এবং
যারা ক্ষতিগ্রস্ত বা যাদের বাসায় এই প্রতারক দল হানা দিয়েছেন তাদের সাক্ষাৎকার নিয়েছেন। চলুন আমরা গিয়ে সে ভিডিওটি দেখে আসি, চলুন যাই তাহলে। সাথে আনি নাই, অনেক টাকা জরিমানা করতো, আমরা অত টাকা করবো না, কার্ড চাইতাম আর জরিমানা হতাই। এই ঘটনা ঘটিয়ে রাঙ্গুনিয়া উপজেলার হোস্তাবাতি ইউনিয়নের পূর্ব খিলমুগল মাইসপাড়া এলাকা। এই প্রতারক ইয়ার পর একই এলাকার দুই দোয়ান বন্ধ করে সেনাবাহিনী এবং পুলিশ ডায়ের ভিতরে বিভিন্ন ধরনের মামলার বহু নথিপত্র দিলাম। তখন আই নিশ্চিত হয়ে দিই তারা বহু পুলিশ, তখন রাঙ্গুনিয়া তারার ইনচার্জ অফিসার ফোন দিলাম। আজকে লোকজনের সহযোগিতায় এই হোসনাবাদ ইউনিয়নের এলাকা থেকে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি, এখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। এভাবে যারা গুজব রটাইব, গুজব ছড়াইব, যারা ইয়ানলে সম্পৃক্ত থাকিব তারার ব্যাপারে কঠোর পদক্ষেপ লওয়াবে বলে জানাই প্রশাসনের লোকজন। জগলুল হুদা, C+TV, রাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া উপজেলায় যে প্রতারক দলটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে হানা দিয়েছে ভিডিওটি আপনারা দেখলেন। এই ভিডিও দেখার পরে আপনারা আশা করি সজাগ থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন, যেন এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় এবং কেউ এই ধরনের ঘটনার শিকার না হন। তো আরেকটি পত্রিকার আরেকটি আমি নিউজ আপনাদেরকে দেখাতে চাই, যেখানে আপনার 50 টাকায় করোনা ভাইরাসের প্রতি শিশুটি বিক্রি করছেন। চলুন তার তাই নিয়ে আমরা ওই নিউজ আর্টিকেলটি দেখে আসি। নিউজ আর্টিকেলটি দেখার জন্য ধন্যবাদ। তো আপনাদের সবাইকে বিনীত অনুরোধ, আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন, সজাগ থাকবেন এবং প্রয়োজনে আপনাদের নির্দিষ্ট থানায় যোগাযোগ করে এই বিষয়গুলো যাচাই করে নেবেন। তো সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাই।
ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।